আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। অপেক্ষাতেই থাকবো দুজন, চলে আসবি সময় মতন, দুজন মিলে পৌঁছে যাব চিরচেনা ক্যাম্পাস। আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস। আইছিলাম তোমাকে উপকার করতে, কোনো পাত্তাই দিলা না। তুমি জানো না উপকারী রে বাঘে খায়। কনাপু, তুমি প্রেম করতেছ? তুমি যখন শিক্ষকই পছন্দ করবে, তাহলে এখানকার শিক্ষক নয় কেন? ও আচ্ছা, তাই স্যার? মানে বাসায় যা ইচ্ছে তাই বলছো, এখন ক্যাম্পাসে শুরু হয়ে গেছে, হাতে সমস্যা মানে কি? হ্যাঁ, ক্যাম্পাসে শুরু হয়ে গেছে মানে কি? যে যেই রকম তার সম্পর্কে যে কোনো সময় যে কোনো টাইমে বলা যায়, বুঝছিস? হ্যাঁ, আর তুমি কি রকম সেটা আমি ভালো করে খালি বাইরে ঝগড়া করতে আসিস, তাই না? কি রকম আমি রকম মানে আমার তো মনে সব সময় তুই টাকা লুকাইতিস, নিজের টাকা নিজে লুকায় রাখিস, তারপর আমাকে দোষ দিস। মানে আমার দোষ না, তুমি তো পেটে টাকা লুকাই দিলে আমাদের ব্যাগে টাকাগুলো কই যায়? হ্যাঁ, কই যায় সেটা তুমি জানো, তোমার ব্যাগ তুমি জানো, তোমার টাকা কই যায়, সব সময় খেলে আমাদের ব্যাগে করে, তাই না? আমি জানলে তো তোকে বলতাম না, তোকে নিয়ে কতবার মিটিং বসেছে সব রাপার কাছে, বড় একবার এই তুই যেদিকে যাচ্ছিলি তুই সেদিকে যা, আর তুই তুই আমার সাথে আর আসবি না, যা। মাথা মাথা পুরো একদম তানিয়া, যেটা বলছিলি সেটাই তো ঠিক। ফালতু মেয়ে, আজকে দুটা রিপিট আমো। রূপক, সিরাজ ভাই তুমি আমার ছাড়ো, আমার যেতে দাও, ছাড়ো। রূপক, আমরা চোখে যা দেখি অনেক কিছু তা না, কিন্তু এটা তা সিরাজ ভাই, এই মেয়েটা ডুয়েল গেম খেলতেছে, ছাড়ো তুমি আমার যেতে দাও। সত্য, তবে তোমার জন্য পজিটিভ। সিরাজ ভাই তুমি বুঝতেছো না, এই মেয়েটার উপর আমার অনেক কিছু ডিপেন্ড করে, আমি চাই ছাড়ো। সময়ের উপরে ছেড়ে দাও, যাও, তুমি তোমার কাজে যাও। রূপক, আমার মনে হয় আগামীতে আমি তোমার মতো হ্যান্ডসাম হয়ে যাব। সিরাজ ভাই, তোমার থেকে হ্যান্ডসাম এই ক্যাম্পাসে কি একজনও আছে? আসি। রূপক, প্রিয়াঙ্কার ব্যাপারটা সত্য, কি দুর্দান্ত সিনেমা, তাই না? তুমি তো সিনেমা ভালোই দেখো। হ্যাঁ, আমি তো খুব ভালো একজন অডিয়েন্স, তাই নাকি? তোমার মতো অডিয়েন্স তোমার দরকার, সিনেমা সম্পর্কে ভালো জানে। তাছাড়া আপনি বোধহয় জানেন না, আমি শুধু সিনেমা দেখি তা না, আমি কিন্তু সিনেমার রিভিউ লিখি। বাহ, দুর্দান্ত। আচ্ছা, আপনার পছন্দের ফিল্ম মেকার কে?
ভাই ইয়েস তুমি দেখি ইয়াং হয়ে গেছো কাই নাকি অল ক্রেডিটস গোস টু ইউএসএ কেমন আছিস বিন্দাস সব খবর রাখি বেশ বিজি আছিস কিন্তু আনপ্রোডাক্টিভ ইজি কাজে বিজি নো ইয়েস তোমার কাছে আমার কাজগুলো নন প্রোডাক্টিভ মনে হতে পারে কিন্তু আমার কাছে আমার কাজগুলো খুবই প্রোডাক্টিভ না আমার কাছে প্রোডাক্টিভ কোনটা সেটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে প্রোডাক্টিভ আসলে কোনটা প্রোডাক্টিভ হচ্ছে মার্কেটিং এর থিওরি বলে সরি আমার মনে হয় আজকে আমরা তর্কে না যাই ফুল স্টপ অনেকদিন পর দেখা হলে আমরা কথাবার্তা বলবো একটু আড্ডা মারি বাহ আমেরিকার ঠান্ডা বাতাস তোমার উপর ভর করুক আমেরিকার সবকিছুই চরম ভাবাবল ঠান্ডা হলে ঠান্ডা গরম হলে গরম আমরাও এরকম হয়ে যাচ্ছি অনেকদিন পর ক্যাম্পাসে না ভালো লাগছে তা তোমার কাহিনী কি কি কাহিনী কেন এসছো আমার ক্যাম্পাসে আমি আসবো না তোর কথা শুনে মনে হচ্ছে কি ক্যাম্পাসটা আমি বিক্রি করে দিয়ে গেছি আরে সেটা না কোনটা এখানে কেন এসছো মানে হঠাৎ করে অনলাইনে ওর সাথে আবার দেখা হলো কথা বলতে শুরু করলাম আমিও একা সেও একা দুজন দুজনের কথা বলছি শুনছি জানছি ওর জীবনের অনেক ঘটনাই সে আমাকে বলেছে আমার জীবনে অনেক ঘটনা আছে একটা পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা সকল ঘটনাকে সাথে নিয়ে আমরা আমাদের মতো এগিয়ে যাব একসাথে পৌঁছব দ্যাটস অল তোর খবর কি সব খবর আমার কানে আসে রে ঠিকই আছে এক কাজ কর সেটেল করে ফেল হাবিবকে কান ধরে নিয়ে গিয়ে কবুল বলে ফেল হাই আরে তারপরকে অ্যাপ্লাই করতে বলো আমার অ্যাপ্লাই করে কই যাবে আমেরিকা মানে তোমাদের মতো সবাই আমেরিকা চলে গেলে এখানে থাকবে কে দেশের কি হবে আরে সবাই যাবে কেন যারা যেতে পারবে তারাই যাবে দেশে তো অনেক লোক আছে তাই না এই যে এত বড় বড় মস্তিষ্ক এই যে বুদ্ধি এগুলো হজম করার জন্য তো বিশাল পাকস্থলী লাগবে সবাই যদি চলে যায় তাহলে তোমাদের এই জ্ঞান হজম করবে কারা সব হজম করার দেশ এই বাংলাদেশ হজম করার লোক আছে বরং চলে আয় লাইফটা সিকিউর হয়ে যাবে শুধু আমাদের জন্য পরবর্তী জেনারেশনের কথা তো ভাবতে হবে জানি না ভাই আমার আসলে বাইরে টানে না দেশেই ভালো লাগে সেজকে কখনোই টানে না এই সোহান ছেলেটাকে বলতো হাস্যকর কেউ নাকি তো হাসছিস কেন আহ সোহান তোমাদের দুজনের তো সবকিছু ঠিকঠাক কিন্তু ঝামেলাটা ওই সোহানই হবে মানে সেটা কি জুনিয়র ম্যাডামকে অসম্ভব পছন্দ করে একদম পাগলা হ্যাঁ সেটা আমি জানি কিন্তু মনের ভালো মানুষটাও ভালো ও যে কোনো পাগলামি করতে পারে যে কোনো কিছু করতে পারে কোনো নিয়ম কোনো কিছু মানে না কাউকে ভয় পায় না ম্যাডামের ব্যাপারে গিয়ে মানে যাকে বলে একদম ওয়ান সাইডেড লাভ 100% 50% মানে আমাদের একটা ফ্রেন্ড ছিল তোদের মনে হয় না তোর মনে আছে সে প্রতিদিন একজনের প্রেম প্রতিদিন একজনের আরে সে বলতে কি দোস্ত আমার তো 50% প্রেম হয়ে গেছে 50% প্রেম হয়ে গেছে মানে বলছে আমার পক্ষ থেকে 100% কিন্তু তার পক্ষ থেকে এখন কি জানতে পারি নাই সেরকম কিছু কিছুটা কিন্তু এই ক্ষেত্রে সোহানের জন্য হবে 75% ম্যাডামের ক্ষেত্রে 25% গুড অবজারভেশন একদম ঠিক রাইট সোহানের সাথে দেখা করে যাবে ও তো ক্যাম্পাসে নেই ঢাকায় ঢাকায় ও হ্যাঁ ওই মামাকে নিয়ে গেছে না মামার কি অবস্থা এখন একটু ক্রিটিক্যাল ছিল এখন কিছুটা স্টেবল মানে টাকা পয়সা প্রপার যোগাড় মানে যোগাড় যন্ত্র করতে পেরেছে হ্যাঁ পুরো ক্যাম্পাস মিলে সবাই ট্রাই করলো আমি তো কিছু কন্ট্রিবিউট করতে চাইলাম তোরা নিল না আরে কি দরকার ভাই ওদেরকে করতে দাও ওরা নিজেরা যেহেতু চাচ্ছে এখনই তো বয়স এগুলো করার করুক আমাদের তো কিছু অধিকার আছে না হবে সুযোগ আসবে এই সোহানের নাম্বারটা দিতে পারবি না দুই সোহানকে একসাথে সামলানো মুশকিল হয়ে যাবে আমি খুব রিজনেবল কিন্তু ও না তুমি ওটা আমার উপর ছেড়ে দাও
as your comfort. চা খাবা না জুস? সবকিছু খেতে পারি, আমার স্টমাক সব খাবারের জন্য প্রস্তুত। এই মৌসুম মানে এটাতে সহ্য হবে? বেসিকটা কোথায়? এই ক্যাম্পাসে তো। তাহলে জুস খেতে বলি। জুস? এনি কাইন্ড অফ জুস। চলো আমি নিয়ে আসি। বেস্ট ওয়ান। আমি তো ভাবছিলাম তুই ঠিক হয়ে গেছিস, তুই এখনো ওগুলো নিয়ে পড়ে আছিস। তোদের মতো ছেলেরা না আসলে অনেক খারাপ। আহ তানে থামবি? কেন থামবো? তুই কেন করে ঝগড়া করতে? খুব বড় হয়ে গেছে না? আচ্ছা শোন, তুই ক্যাম্পাসের টপার, তোর সাথে এগুলো যায় আমাকে বল। তো কি করব আমি? হ্যাঁ ওরা যা করে বা করতেছে সেটা কি ঠিক? না ঠিক না। তাই বলে তুই যদি ওদের সাথে এরকম করিস তাহলে ওদের আর তোর মধ্যে পার্থক্য কি থাকলো? তুই আমাকে বল, কুকুর যদি আমাদেরকে কামড় দেয় আমরা কি কুকুরের পায়ে কামড় দেই? সেটা কথা না, যদি ওরা আমার পায়ে পাড়া দেয় তাহলে আমি ওদের সাথে যাবই, ওদের পেছনে যাবই। রূপক আবার? তাহলে এতক্ষণ ধরে তোর সাথে ঝগড়া করে আমার লাভ কি হলো? তানি আমি একটা চিন্তার মাঝে আছি। চিন্তা? কিসের চিন্তা? আমাকে বল কি হয়েছে। সিরাজ ভাই প্রিয়াঙ্কার ব্যাপারে একটা কথা বলছে। সিরাজ ভাই প্রিয়াঙ্কার ব্যাপারে কথা বলছে? কি কথা বলছে? আমি যদি প্রিয়াঙ্কার সাথে দেখা করি? হ্যাঁ তো দেখা কর। এটা কি ঠিক হবে? দেখ তুই আমি আমরা সবাই সিরাজ ভাইকে কম বেশি জানি। সিরাজ ভাই কিন্তু না জেনে না বুঝে শুনে এমনি এমনি কোনো কথা বলে না। সিরাজ ভাই যেহেতু বলছে তাহলে তুই যা গিয়ে দেখা করায়। তার মানে তুইও বলতে চাচ্ছিস আমি প্রিয়াঙ্কার সাথে দেখা করি? হ্যাঁ দেখা কর, অ্যাট লিস্ট খোঁজ খবর নে কেমন আছে সেটা তো জানতে পারিস। তানিয়া সত্যিটা কি জানিস? আমি না এখনো প্রিয়াঙ্কাকে ভুলতে পারি নাই। সে আমরা জানি। তুই এক কাজ কর, প্রিয়াঙ্কার সাথে দেখা কর, অ্যাট লিস্ট খোঁজ খবর নে কেমন আছে। ভাবি। শেষবারের মতো তোকে আর একটা অনুরোধ করব, তুই কিন্তু জিসানদের সাথে আর ঝগড়াঝাটি করতে যাবি না। তোর যদি ঝগড়া করার ইচ্ছা হয় তুই আমার সাথে করবি। আচ্ছা তুই আমাকে একটা কথা চিন্তা করে বল, এই ক্যাম্পাসে কে আছে আমার চেয়ে ঝগড়াটে? এইটা কিন্তু তুই খুব সুন্দর একটা কথা বলছিস, তোর চেয়ে ঝগড়াটে এই ক্যাম্পাসে কিন্তু আসলে কেউ নাই। কিরা রূপক, তুই আমাকে ঝগড়াটে বললি কেন? আমি কোনদিন কখন তোর সাথে ঝগড়া করছি? আরে আমার সাথে করিস না কিন্তু। কথা কম বল, তোরা না সবাই এরকম, সুযোগ পাইলে আমার সাথে ঝগড়া করা শুরু করিস। আমি এত খারাপ? আমি সবসময় তোকে এত ভালো ভালো কথা বলে তারপরে না না কেন বললি তুই? এটা কি ঠিক করছে? সরি বল আমাকে। তুই কিন্তু ঝগড়াটে। সরি বল কান্ধর। কেন কান্ধর, তুই তো ঝগড়াটে। আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে এই যে এখন বল কি অবস্থা, এর সাথে কথা হয়েছিল শ্রাবণের সাথে? এখনো ওইভাবে দাঁড়িয়ে আছেন? এমনিতে সকালে এরকম একটা অপ্রস্তুত ঘটনা ঘটলো, আমি যে কিভাবে ওকে ম্যানেজ করছি সেটা আমি জানি। সকালের ঘটনাটার জন্য আমি সরি। না না আপনি কেন সরি বলছেন, আসলে আপনারও তো দোষ নেই। ওরকম হুট করে চলে আসবে কে জানে, আর ওর স্বভাবটা একটু ওরকম। যাকে বাদ দেন, কিন্তু আপনি এভাবে কেন দাঁড়িয়ে থাকেন রাস্তায়? আমাকে কি কিছু বলবেন? বলবো, আপনাকে সবটুকু বলবো, কিন্তু এখন না পরে। পরে না? আপনি আমাকে আজকেই বলবেন, এক্ষুনি বলবেন, কেন এভাবে দাঁড়িয়ে থাকেন বলুন।
আমার কাছের আমার আপন একজনের আপনার সাথে হুবহু মিল। এই কারণে আপনি আমাকে দেখার জন্য প্রতিদিন এভাবে দাঁড়িয়ে থাকেন? জি, বলতে পারেন এই জন্যই। আচ্ছা, তা আপনার খুবই কাছের সে মানুষটাকে যার সাথে আমার চেহারার হুবহু মিল আছে? প্লিজ, এর চেয়ে বেশি কিছু ওর জন্য রিকোয়েস্ট আজকে আর করবেন না। আপনাকে আমি সবটুকু আরেকদিন বলবো। আবার আরেকদিন? আপনাকে আমি বাসায় পৌঁছে দেই? না না, ইটস ওকে, এমনিতেই সকালে যা ঘটছে। আর আপনি প্লিজ এভাবে আমার জন্য দাঁড়িয়ে থাকবেন না আমার বাসার আশেপাশে, না হলে আজকে আমি তাও তো ম্যানেজ করতে পারছি, নেক্সট টাইম আমি আর পারবো না। খুবই একটা ঘটনা ঘটে যেতে পারে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, ওকে, থাকবো। ঠিক আছে। তুমি জানো সবচেয়ে কঠিন কাজটা এখন আমাকে করতে হবে। কি কঠিন কাজ? এই যে তোমাকে বিদায় দিয়ে যেতে হবে। যেহেতু এত রাত হয়েছে, চলো তো যেতেই হবে। সেটাই তো বললাম, এটা আমার কাছে অনেক কঠিন একটা কাজ। তুমি জানো, তুমি চলে গেলেও আমরা কিন্তু একই থাকি। কিভাবে? আমার কল্পনায়, আমার চিন্তায়, আমার স্বপ্নে। তুমি জানো, আমি তোমাকে রেখে যাওয়ার পরেও তোমার ঘ্রাণ আমার চারপাশে মুমু করে, আমি আচ্ছন্ন হয়ে থাকি আরতির ঘ্রাণে। আরতির ঘ্রাণ? তুমি তো আমার প্রতিমা, আর আমি তোমার একমাত্র পূজারি। হয়েছে বাবা, অনেক হয়েছে। আমি এমনিতেই অনেক পটে গিয়েছি, আর পটাতে হবে না নতুন করে। ঠিক আছে, যাও। ওকে, গুড নাইট। তৃষ্ণা, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যেও, আমার স্বপ্নে শোনা প্লিজ। এটা কালকে সোহানকে পাঠিয়ে দিস। হ্যাঁ আপু, রাতুল টাকা দিতে চাইছে, ও দিলে তারপরে একসাথে পাঠাই। সেটাও হয়, কিন্তু হসপিটাল তো কত রকমের টেস্ট থাকে, মেডিসিন থাকে, টাকা পয়সা হাতে না থাকলে তো ওরা প্রসেসলি আগাতে পারবে না, তাই না? তুই এক কাজ কর, যদি টাইমলি টাকা ও দিয়ে দেয় তাহলে তো হলোই, আর যদি না দেয় তাহলে এই টাকাটা আগে পাঠিয়ে দিস, ওটা না হয় পরে পাঠাস। আপু, একটা কথা বলতে চাচ্ছিলাম। বল। এক কাজ করি, টাকাটা নিয়ে আমি কালকে ঢাকা যাই। এই জন্য, ঠিক এই জন্য তোমার আমার খুব ভালো লাগে, এত সহজে সব কিছু বুঝে ফেলো। এটা রিয়েল তো? এটা কয় নম্বর রিয়েল? আমি স্বীকার করি যে আমি এরকম ছিলাম, আগে ছিলাম। এই সবজি, তুই কি পাগল নাকি? আমি ওদের কাছে গিয়ে বলবো যে আমার টাকার ভাগ দে। আমি শ্রাবণকে দেখে জেলাস ফিল করবো। এই, তুই এক্ষুনি আমাদের রুম থেকে বের হ, যা।